পুরুষ থেকে নারী কিংবা নারী থেকে পুরুষ হওয়ার বিষয়টা আজকে আমরা সকলেই জানি, কিন্তু কেমন ছিল একেবারে প্রথম দিকের সেই পৃথিবী বিখ্যাত মানুষটির পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়া? আজ থেকে প্রায় 100 বছর আগে যে নির্মম সত্যি ঘটনাটাকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় করেছিল, মহিলাভার্স ক্লাব বেঙ্গলি প্রেজেন্টস ওয়ার্ল্ড ফেমাস সিনেমার গল্প বাংলায়। প্রিয় বন্ধু, আমি তোমারই সুতপন, শুধু তোমারই জন্য আজ শোনাব পৃথিবীর প্রথম দিকের ট্রান্সজেন্ডার বিখ্যাত চিত্রশিল্পী একজন পুরুষ, যার নাম আইনার ওয়াগনার, যিনি পরবর্তীকালে সেক্স চেঞ্জ করে হয়েছিলেন লিলি এলবে। শুধু তাই নয়, নিজের জীবনকে নিয়ে তিনি লেখেন পৃথিবীর প্রথম সেক্স চেঞ্জ বিষয়ের বই ম্যান ইন্টু ওয়ামেন। আর এই বই থেকে কনসেপ্ট নিয়ে 2015 সালে টম এডওয়ার্ড হুপার পরিচালনা করলেন হলিউড মুভি দ্য ড্যানিশ গার্ল। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর এবং প্রোডাকশন ডিজাইনের জন্য মোট 4টে অস্কার পায় এই মুভিটি। এই সিনেমার মূল সম্পদ অসাধারণ অভিনয়, আর যার জন্য এই ছবিটা তোমাকে দেখতেই হবে। এবার শুরু করছি আজকের সিনেমার গল্প, দ্য ড্যানিশ গার্ল। সিনেমাটা শুরু হয় আইনারের আঁকা একটা ছবির প্রদর্শনী দিয়ে। আমরা বুঝতে পারি আইনার একজন অত্যন্ত নামী শিল্পী, সকলে আইনারের ছবির প্রশংসা করে। আইনারের স্ত্রী গার্ডা পোর্ট্রেট শিল্পী হিসেবে নাম করবার চেষ্টা করছে, কিন্তু তখনও পর্যন্ত সে নাম করে উঠতে পারেনি বলে তার ভেতরে একটা গভীর দুঃখ জমা আছে। তাদের প্রেমে কিন্তু একটুও ভাটা পড়েনি। এবার আমরা দেখি ব্যাকড্রপ সিনের ছবি সংগ্রহ করবার জন্য নাটকের সাজঘরে পৌঁছয় আইনার। সে দেখে গার্ডেন মডেল ওলা ড্রেস রিহার্সাল করছে, আর এই মডেল একজন ব্যালে ড্যান্সার এবং তাদের পারিবারিক বন্ধু। ওলার বডি ল্যাঙ্গুয়েজ আইনার খুব মন দিয়ে লক্ষ্য করছিল। অন্যদিকে গার্ডা একজন পুরুষ মডেলের ছবি আঁকছে, সেই মডেলটা আইনারের সামনে দাঁড়িয়ে গার্ডার মডেল হতে অস্বস্তি বোধ করছিল, কিন্তু গার্ডা তাকে বলে পুরুষ হয়ে মহিলা শিল্পীর মডেল হওয়ার মধ্যে প্রেস্টিজ নষ্ট হওয়ার কোনো রকম ব্যাপার নেই। হ্যাঁ, অবশ্য যদি পুরুষটা তার পুরুষের অহংকার ত্যাগ করতে পারে। আসলে গার্ডা ছিল সেই সময়ের থেকে অনেক পিছিয়ে গিয়ে। এবার এই ছবিগুলো নিয়ে আইনারের সুপারিশ করা একজন আর্ট ডিলারের কাছে যায় গার্ডা, কিন্তু তার ছবিগুলো আর্ট ডিলারের পছন্দ হয় না। আর্ট ডিলার তাকে বলে যদি তুমি প্রপার সাবজেক্ট চুজ করো তাহলে অবশ্যই একজন ভালো শিল্পী হতে পারবে। গার্ডা ওখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। সে আইনারকে বলে এই আর্ট ডিলারের কাছে আমাকে আর কখনো পাঠাবে না, আমার ব্যাপারটা আমিই বুঝে নেব। এই সময় গার্ডার মডেল ওলা না আসলে আইনারকে জুতো মোজা পরে সে পোজ দিতে বলে। আইনার তখন রাজি হয়ে যায়, কিন্তু গার্ডা যখন তাকে গাউনটা পরতে বলে তখন সে কিছুতেই রাজি হয় না। গার্ডা তখন অনেকটা জোর করেই তাকে গাউনটা ধরিয়ে দেয়। এবার গার্ডা ছবি আঁকায় মগ্ন হয়ে যায়। আইনারের মধ্যে অদ্ভুত একটা সুর তৈরি হতে থাকে। হঠাৎ তাল কেটে যায় যখন ওলা এসে আইনারকে দেখে হেসে উতলে ওঠে। সে আইনারের হাতে একটা লিলি ফুলের বোকে দিয়ে বলে তুমি মেয়ে মডেল হলে আমি তোমাকে লিলি বলেই ডাকব। শুরু হয় আইনার থেকে লিলি হওয়ার পর্ব। এরপর একটা পার্টিতে আইনার আর গার্ডা বিয়ের বিষয়ে গল্প করে। তাদের গল্প থেকে জানা যায় গার্ডাই প্রথম আইনারকে বিয়ে করবে বলে প্রপোজ করেছিল। তখন লজ্জায় লাল হয়ে যায় আইনার, এমনকি গার্ডাই আইনারকে প্রথম কিস করেছিল। কিস করবার পর গার্ডার মনে হয়েছিল সে যেন তার অন্য একটা সত্তার সঙ্গে মিলিত হচ্ছে। এই দিন রাতে গার্ডা আইনারকে আদর করবার সময় দেখে জামার ভিতরে আইনার তার নাইটিটা পরে আছে। গার্ডার মনে প্রশ্ন তৈরি হয়, কিন্তু তখনের মতো এই বিষয়টাকে সে মজা হিসেবে নেয়। তবে এই ঘটনাটা আইনারের ভেতরে ঘুমিয়ে থাকা নারী সত্তাকে এক ধাপ এগিয়ে দেয়। গার্ডার ঘুম আসছিল না, সে আইনারের ঘুমন্ত অবস্থার কিছু ছবি আঁকে, যেটা দেখে বোঝা যায় না যে সে একজন ছেলে না মেয়ে। ছবিগুলো দেখে আইনার অবাক হয়ে যায়। এরপর ওলা একটা পার্টিতে তাদের ইনভাইট করে, কিন্তু সেই পার্টিতে আইনার যেতে চায় না, কারণ সে পার্টি মোটেই পছন্দ করে না। তখন গার্ডা তাকে পরামর্শ দেয় আইনার না হয়ে লিলি সেজে পার্টিতে যেতে। এরপর গার্ডা আইনারকে লিলি সাজিয়ে বেশ কিছু ছবি আঁকে, যা একদম অন্যরকম ছবি হয়ে ওঠে। এরকম ছবি তারা কেউই আগে কখনো আঁকেনি, আর এভাবেই আইনারের মধ্যে লিলি সত্তা আরও প্রবলভাবে রূপ নেয়, আর আইনার ক্রমশই হারিয়ে যেতে থাকে। গার্ডা এবার আইনারকে লিলি সাজিয়ে নিয়ে পার্টিতে যায়। এই পার্টিতে ওলাও তাকে চিনতে পারে না। গার্ডা বলে এ আইনারের কাজিন লিলি। এই পার্টিতে হেনরিক নামে একটা ছেলে লিলিকে ফ্ল্যাট করতে করতে পার্টির লোকজনদের কাছ থেকে খুব সচেতনভাবে সরিয়ে নিয়ে যায়। এরপর বিভিন্ন কথা দিয়ে লিলিকে ম্যানেজ করে তাকে কিস করে, আর তখনই লিলির নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে, সে অসুস্থ হয়ে পড়ে। ইতিমধ্যে গার্ডা তাকে খুঁজতে খুঁজতে দেখে তার স্বামী অন্য একজন পুরুষকে কিস করছে। গার্ডা ভেঙে পড়ে।
তবু সে নিজেকে কোনো রকমের সামলে নিয়ে অসুস্থ স্বামীকে নিয়ে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে গাডা আইনারকে বলে সে তাদের কিস করতে দেখেছে, আর কি হয়েছিল সেটা জানতে চায় সে। আইনার বলে সে কিছুক্ষণের জন্য লিলি হয়ে গিয়েছিল, আর তার সেই অস্তিত্বটা তখন অনুভব করতে পেরেছিল হেনড্রিক। গাডা বলে লিলির কোনো অস্তিত্ব নেই, ওটা ছিল শুধু একটা মজার খেলা। আইনার বলে আমি জানি, কিন্তু সেটাই আমার অনেক কিছু বদলে দিয়েছে। গাডা এই সব কিছু আইনারকে বন্ধ করতে বলে। আইনার কথা দেয় সেই সব অবশ্যই বন্ধ করবে, কিন্তু মনে মনে সে ভেঙে পড়ে। তারপর সে চলে আসে থিয়েটারের ড্রেসিং রুমে। সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের পুরুষ শরীরের মধ্যে নারীর শরীরকে খোঁজবার চেষ্টা করে। বাড়িতে তখন গাডা লিলির একটা নূর ছবি আঁকছে। আয়নার বাড়ি ফিরে দেখে গাডা অন্যমনস্ক হয়ে বসে আছে। আয়নার গাডাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর তখনই আয়নারের চোখে পড়ে লিলির নূর ছবিটার দিকে। সে আবার ভেসে যায়। অন্যদিকে গাডা লিলির নূর ছবিগুলো নিয়ে আর্ট ডিলারের কাছে যায়। আর্ট ডিলারের দারুণ পছন্দ হয় ছবিগুলো। সে বলে এই ছবির মডেলকে কিন্তু তার খুব চেনা চেনা লাগছে। গাডা তাকে জানায় এই ছবির মডেল আসলে লিলি, আয়নারের কাজিন। এদিকে আয়নার লিলি সেজে হেনড্রিকের কাছে যায়। আসলে হেনড্রিক একজন হোমোসেক্সুয়াল। সে লিলিরূপী আয়নারকে প্রথম দিন থেকেই চিনতে পেরেছিল। আয়নার বুঝতে পায় হেনড্রিক লিলিকে নয় আয়নারকেই ভালোবাসে। এ কথা জানতে পেরে আয়নার পুরোপুরি ভেঙে পড়ে এবং সেখান থেকে সে পালিয়ে আসে। আর্ট ডিলারের কাছ থেকে বাড়ি ফিরে গাডা আয়নারকে নয় আসলে লিলিকেই দেখতে পায়। সে আবার ভেঙে পড়ে। এখানে কথা বলতে বলতে গাডা জানতে পারে আয়নারের ছোটবেলায় তার একটা ছেলে বন্ধু ছিল, যে আসলে সেই ছোটবেলায় লিলিকেই কিস করেছিল, কিন্তু আয়নারের বাবা তাকে মেরে বের করে দিয়েছিল। আসলে আয়নারের মধ্যে মেয়েলি সত্তাটা ছোট থেকেই ছিল, কিন্তু সমাজ আর পরিবারের ভয়ে তার সেই সত্তাটা আর বিকশিত হতে পারেনি। এবার আচমকা আয়নারের পেটে ব্যথা শুরু হয়। কথা বলতে বলতে মেঝেতে অসুস্থ হয়ে পড়ে যায় সে। তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় গাডা। তার প্রতি মাসে নাক দিয়ে রক্ত পড়া এবং সেই সঙ্গে পেটে ব্যথা হওয়া, বাচ্চা না হওয়া এবং তার মধ্যে লিলি সত্তার আনাগোনা দেখে ডাক্তার বলে তার কেমিক্যাল ইমব্যালেন্স হয়েছে। আয়নারের অনিচ্ছা সত্ত্বেও ডাক্তার তাকে রেডিয়েশন দেয়, কিন্তু আয়নারের মনের অবস্থা তারপরেও ঠিক হয় না। গাডা ডাক্তারকে বলে, আমি আপনার উপর বড় ভরসা করে এসেছিলাম। আয়নারকে সারিয়ে তুলবার ক্ষমতা ডাক্তারের নেই, তাই সে নিজের অক্ষমতা গাডার ওপর চাপিয়ে দিয়ে রাগ দেখিয়ে চলে যায়। হতাশায় ভেঙে পড়ে গাডা। এদিকে আর্ট ডিলার গাডাকে সেই খুশির খবরটা জানায়, লিলির সমস্ত পোর্ট্রেট ভালো দামে বিক্রি হয়ে গেছে। শুধু তাই নয়, প্যারিসের ফেমাস গ্যালারি গাডার ছবির প্রদর্শনী করতে চায়। গাডা বলে সে এই অবস্থায় কিছুতেই কোথাও যেতে পারবে না। বাড়ি ফিরে গাডা দেখে আয়নারকে হসপিটালে ভর্তি করবার জন্য বাড়িতে চিঠি এসেছে। গাডা আয়নারকে নিয়ে প্যারিসে চলে যাবার সিদ্ধান্ত নেয়। এদিকে প্যারিসে গাডার ছবি ক্রমশ বিখ্যাত হতে থাকে। তারা একই সঙ্গে থাকে, কিন্তু তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আর আগের মতো নেই। সে নিজে আর ছবি আঁকে না, সে যেন জীবনের পথ থেকে সরে যাচ্ছে। গাডা তার স্বামীকে ফিরে পাবার চেষ্টা করে, কিন্তু ফিরে পায় না। এবার আয়নার এখানকার একটা প্রসকোয়ার্টারে যায় মেয়েদের অঙ্গভঙ্গি শেখবার জন্য, কিন্তু সেখানেও তাকে থমকে যেতে হয়, কারণ সে মেয়ে নয়। এখানে সে নিজের শরীরের মধ্যে একটা মেয়ের শরীরের প্রয়োজন অনুভব করে। অন্যদিকে গাডা ফেরিসে হ্যান্স এক্সে গিল নামে একজন আর্ট ডিলারের সঙ্গে দেখা করে। এই হ্যান্সই সেই হ্যান্স যে ছোটবেলায় আয়নারকে কিস করেছিল। গাডা তাকে জানায় আয়নারের বর্তমান অবস্থার কথা। বাড়িতে গাডা আয়নারকে হ্যান্সের কথা জানালে আয়নার চমকে যায়, কিন্তু হ্যান্সের ডিনারে সে কিছুতেই যেতে চায় না। রাতে যখন হ্যান্স তাদের বাড়িতে আসে, তখন আয়নার লিলি সেজে সোফায় বসে আছে। গাডা তাকে দেখে চমকে যায়, তবে সামলে নিয়ে সে হ্যান্সকে পরিচয় করিয়ে দেয় লিলির সঙ্গে। এখানে লিলি হ্যান্সের সঙ্গে পুরানো দিনের কথা বলতে বলতে তাদের হোম টাউন ভয়লারের কথা বলতে থাকে। গল্প করতে করতে বিয়ে, সন্তানের প্রসঙ্গে সব এসে যায়। আর এসব কথা বলতে গিয়ে সে নিজে মন খারাপ করে এখান থেকে উঠে চলে যায়। বোঝা যায় যে লিলি নারী হিসেবে স্বামী এবং সন্তান পাবার জন্য কতটা আগ্রহী। সেই রাতে লিলি গাডার নাইট ড্রেসটা চায়, কিন্তু গাডা বলে লিলি কখনো এখানে রাতে থাকেনি। আয়নার তাকে বলে, আমি কি পোশাক পরবো না পরবো তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি যে স্বপ্নটা দেখি তা লিলির চোখ দিয়েই দেখি। এবার গাডা এই প্রথম বুঝতে পারে যে ক্রমশ তার হাজব্যান্ড তার কাছ থেকে হারিয়ে যাচ্ছে।
কিন্তু পরদিন সকালে গার্ডা যখন বাইরে থেকে আসে তখন দেখে আয়নার লিলির পোশাক পরে বসে আছে এবং বেশ খুশিতে বসে আছে। সে গার্ডাকে আবার লিলি সেজে পোজ দিতে থাকে। একের পর এক অসাধারণ ছবির জন্ম হয়। এই ছবিগুলোর প্রদর্শনীতে হান্স গার্ডার সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে, কিন্তু গার্ডা বলে, তুমি ভুলে যেও না আমি কিন্তু এখনো আয়নার স্ত্রী। হান্স বলে, তোমার স্বামী তোমায় এমন সুখের দিনে সাথ দেয় না। গার্ডা বৃষ্টির মধ্যে ভিজে একা একাই বসে থাকে। সে এক অদ্ভুত দোটানার মধ্যে পড়েছে। বাড়ি ফিরে দেখে লিলি সেখানে আছে, কিন্তু আয়নারকে সে লিলির মধ্যে খুঁজে পায় না। সে লিলিকে বলে, তোমার মধ্যে আয়নারকে ফিরিয়ে আনো, আমাকে আমার স্বামীকে ফিরিয়ে দাও। আয়নার বলে, তা আর সম্ভব নয়। দুজনে ভেঙে পড়ে। উলা একদিন তাদের জার্মানির ড্রেসডেনে একজন ডাক্তারের সন্ধান দেয়, যে আয়নারের মতন মানুষদের নিয়ে কাজ করতে আগ্রহী। অন্যদিকে আয়নারের মনে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। সে স্বাভাবিক নাকি পাগল, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সে একটা লাইব্রেরিতে যায়। সেখান থেকে ফেরার পথে দুজন ছেলে তাকে ছেলে না মেয়ে জিজ্ঞাসা করতে করতে উত্তক্ত করে এবং তাকে বেধড়ক মেরে ফেলে রেখে যায়। মার খাবার পর আয়নার এই প্রথম আয়নার হয়েই হান্সের কাছে যায়। সে হান্সকে বলে, এই অবস্থায় একমাত্র তুমিই আমাকে ভালো করতে পারো, কারণ গার্ডা এমনিতেই মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছে, তাই সে আর তাকে বিব্রত করতে চায় না। হান্স তাকে বলে, তোমার কি হয়েছে আমি সেটা কিছুতেই বুঝতে পারছি না। আয়নার বলে, আমি নিজেও বুঝতে পারছি না। প্রত্যেক দিন সকালে উঠে আমি এই প্রার্থনা করি, আমি সারাদিন যেন আয়নার হয়েই থাকতে পারি, কিন্তু তা আর হয় না। আমার কখনো কখনো মনে হয় আমি নিজেই আয়নারকে শেষ করে ফেলি, কিন্তু তার সঙ্গে লিডিও শেষ হয়ে যাবে, আর এই ভয়ে আমি কিছুই করতে পারি না। হান্স তাকে বলে, তুমি একজন ভালো ডাক্তার দেখাও, আমি তোমার সঙ্গে আছি। আয়নার অনেক ডাক্তার দেখায়, কিন্তু তাকে কেউ পাগল, কেউ তাকে হোমোসেক্সুয়াল, আবার কেউ তাকে স্ক্রিজোফ্রেনিক রোগী বলে মনে করে। আয়নার ডাক্তারের কাছ থেকে পালিয়ে আসে। সে গার্ডাকে জিজ্ঞাসা করে, সে কি পাগল? গার্ডা বলে, না, একদমই না। গার্ডা তাকে বলে, তোমার এই অবস্থার জন্য আসলে আমিই দায়ী। তোমাকে নিয়ে লিলির ছবিগুলো যদি না আঁকতাম তাহলে তোমার আজ এই অবস্থা হতো না। আয়নার বলে, না, এর জন্য তুমি দায়ী নও, তুমি লিলিকে সুন্দর করে তুলেছ। লিলি আসলে আমার ভেতরেই ছিল, সে শুধু বাইরে আসবার জন্য অপেক্ষা করছিল। গাডা বলে, কিন্তু লিলিই তোমাকে অসুস্থ করে তুলেছে। অবশেষে তারা ড্রেসডেনে ডাক্তার ওয়ার্নো ক্রসের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে। ডাক্তার আয়নারকে জিজ্ঞাসা করে, তোমার অসুবিধা কি? আয়নার বলে, আসলে আমি ভেতর থেকে একজন নারী, আপনি হয়তো আমাকে এর জন্য পাগল ভাবতে পারেন। ডাক্তার বলে, না, আমি এই ভাবনাকে পাগল বলে মনে করি না, কারণ এটা একজন অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। আমি এর আগেও অন্য ডাক্তারদের বিরুদ্ধে গিয়ে তোমার মতো একজনের চিকিৎসা করেছিলাম। আমি তাকে বলেছিলাম আমি তার অপারেশন করে তাকে একজন নারীতে রূপ দিতে পারি। গার্ডা জানতে চায়, অপারেশন সাকসেসফুল হয়েছিল? ডাক্তার বলে, অপারেশন যেদিন হবার কথা ছিল সেদিনই সে পালিয়ে যায়, কারণ এই ধরনের অপারেশন এর আগে কখনো হয়নি। গার্ডা জানতে চায়, এই অপারেশনটা আসলে কি? ডাক্তার বলে, টোটাল দুটো অপারেশন হবে। প্রথম অপারেশনটায় পুরুষের ইনস্ট্রুমেন্টগুলো শরীর থেকে বাদ দিতে হবে, আর দ্বিতীয়টায় একটা নারীর শরীর তৈরি করে দিতে হবে। এই অপারেশনটা অবশ্য খুব কমপ্লেক্স এবং রিস্কিও বটে। গাডা ভয় পেয়ে যায়, কিন্তু এই অপারেশনটা আয়নারের একমাত্র আশা ভরসা। অবশেষে আয়নার একাই অপারেশন করতে ড্রেসডেনে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। গাডা তার সঙ্গে যেতে চায়, কিন্তু আয়নার তাকে নেয় না, কারণ আয়নার জানে গাডা আয়নাকে ভালোবাসে, আর সেই আয়নার গাডার কাছে আর কোনোদিনই ফিরে আসবে না। ড্রেসডেনে আয়নারের প্রথম অপারেশনটা হয়। বারণ করা সত্ত্বেও গাডা এই সময় তার কাছে আসে। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে। তারা ডেনমার্কের বাড়িতে এবার ফিরে আসে। এরপর আয়নার লিডি হয়েই এখানে একটা শপিং মলে সেলস কালেক্ট কাজে যোগ দেয়। সে একজন নারী হিসেবে নিজেকে উপভোগ করতে শুরু করে, কিন্তু সেকেন্ড অপারেশনের ব্যাপারে ভীষণ তাড়াহুড়ো করছিল সে। গাডা বলে, এখন তোমার শরীর সেকেন্ড অপারেশন করবার মতো অবস্থায় নেই, তুমি মারা যেতে পারো। কিন্তু আয়নার তার কোনো কথাই শোনে না। আয়নার ড্রেসডেনে এসে পৌঁছয়। ডাক্তার তাকে জানায় এই অপারেশনটা ফার্স্ট অপারেশনের থেকে কিন্তু আরও জটিল,
কিন্তু আয়নার তাকে জানায় এই অপারেশনের পর্বে তাকে তো খালি শুয়ে থাকতেই হবে। এবার অপারেশনের আগে হানসও সেখানে এসে পৌঁছয়। অপারেশনটা হয়, আয়নারের জ্ঞান ফিরে আসে। সে এখন শুধু মনেই নয়, শরীরেও সম্পূর্ণ লিলি। গাডা আর হান্স তার কাছে আসে। ডাক্তারের বারণের সত্ত্বেও তাকে একবার বাইরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে লিলি। তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। সে বলে কাল স্বপ্ন দেখেছে তার মায়ের কোলে সে আবার জন্ম নিয়েছে। তার মা তাকে লিলি বলে ডাকছে। গাডার হাতে হাত রেখে লিলি মারা যায়। ছবির শেষে আমরা দেখতে পাই গাডা হান্সের সঙ্গে আয়নারের জন্ম শহর ভয়লারে এসেছে। আয়নারের আঁকা ছবি আর এখানকার দৃশ্য মিনে মিশে একাকার হয়ে যায়। গাডার গলায় থাকা লিলি স্কার্ফ হাওয়ায় উড়ে যায়। হান্স সেটাকে ধরতে যায়। গাডা বলে ওকে উঠতে দাও, ওর নিজের আকাশে। এখানে স্কার্ফের সঙ্গে লিলি একাকার হয়ে যায়, আর এখানেই শেষ হয় মুভির গল্প। আসলে বন্ধু, পরিচালক এভাবেই দেখিয়েছেন ছেলে বা মেয়ে নয়, মানুষের আসল পরিচয় সে একজন মানুষ। প্রিয় বন্ধু, আমি শুধু তোমার সুতপন, আর এতক্ষণ ধরে তোমাকেই শোনাচ্ছিলাম হলিউড মুভি দ্য ড্যানিশ গার্ল। কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবে না। আমি তোমার অপেক্ষায় থাকবো। সবাই ভালো থেকো।